তারা তাকে ইতিমধ্যে উঠিয়ে নিয়েছেন গ্রাহাম আর্নল্ড, তার জায়গায় মাঠে নেমেছেন নয় নম্বর জার্সি পরিহিত ম্যাকলারেন। সেকেন্ড হাফে বাংলাদেশ অবশ্য শুরু থেকেই চেষ্টা করছে বল দখলে রেখে অ্যাটাক তৈরি করবার জন্য। আর একবার অস্ট্রেলিয়ান গোলকিপার অনেকটা বাইরে এসে বল সাপ্লাই দিলেন লেফট ফ্ল্যাঙ্ক ধরে অ্যাটাকে যাওয়ার চেষ্টায় অস্ট্রেলিয়ার কাছ থেকে। মিলার বক্সের মধ্যে ঢুকে পড়েছেন এবং এবং গোল। সেকেন্ড হাফে মাঠে নেমেছেন ম্যাকলারেন, তিনি দারুণ একটা বল তার কাছে ধেয়ে আসলে এবং আলতো করে পায়ের টোকায়, আঙুলের টোকায়, টোয়ের টোকায় বলটা পোস্টে তিনি জড়ালেন এবং 5-0 করে লিড অস্ট্রেলিয়া। বস পুরো ম্যাচ জুড়ে আউটস্ট্যান্ডিং ফুটবলটা খেলছেন, লেফট ফ্ল্যাঙ্কে লেফট ব্যাক পজিশন থেকে বারে বারে উঠে আসছেন, আরও একটা দারুণ সেট আপ। ম্যাকলারেন একেবারে জায়গা মতো ছিলেন, একটু অফসাইডে কি তিনি ছিলেন কি না সেটা কিন্তু অবশ্যই প্রশ্ন জাগাচ্ছে। তারিক কাজী হাসান মুরাদরা যেই ট্র্যাপটা সাজিয়েছিলেন তার থেকে খানিকটা বাইরে, চোখে দেখে মনে হচ্ছিল ম্যাকলারেন ছিলেন। এর আগে ফার্স্ট হাফে মিজ টিউব এরকম একটা গোল করেছেন, ম্যাকলারেন রানটা মেক করেছেন খানিকটা পরে, নিতুল মারমা বলে নাগাল পাননি, ম্যাকলারেনের সামনে ছিল খালি পোস্ট, সেই সুযোগেই স্কোর লাইনে মিজ টিউব, হ্যারি সুটার